আজ আমি রান্না করব খারকুল পাতা বাটা। সেজন্য এই রকম পাতাগুলো আমি খুবই কচি কচি পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগবে নুন, সরষের তেল, হলুদের গুঁড়ো, কালো জিরে, একটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, কিছু গোটা আছে আর চারটে কাঁচা লঙ্কা। প্রথমে আমি খারকুল পাতাগুলো ভেজে নেব, সেজন্য প্যানটা গরম বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দেব সামান্য তেল, তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে পাতাগুলো আমি কেটে নেইনি, ছোট ছোট পাতা আছে বলে আমি কেটে নেইনি, এভাবে আমি ভেজে নিয়েছি। আমি এবার মিক্সিং কন্টেনারে আমি তুলে নেব। প্রথমে আমি কন্টেনারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে, গোটা রসুন গুঁড়ো, কালো জিরে 1 টিস্পুন, প্রয়োজন হলে একটু জল দেব, নাহলে ভালো করে পেস্টটা তৈরি হবে। আমি সামান্য জল দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার প্যানটা আমি গরম বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন, আমরা একটু ঝাল খাই। রসুন গুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে খারকুল পাতা বাটাটা দিয়ে দেব। গ্যাসটা আমি লো করে নিচ্ছি, পুরো ভাজা ভাজা করে দেবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন,
আমি কিছুক্ষণ এরভাবে ভাজা ভাজা করে শুকনো করে দেব। আমি একদম এভাবে শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।